হাতরা সিনিয়র ক্লাসে বাধ্য ছাত্র সৌম্য সরকার, কোচের চাওয়াতেই জাতীয় দলের ক্যাম্পে এই বাহাতি। দূর থেকে তার ব্যাটিং পরখ করে দেখছিলেন টাইগারদের মাস্টার মাইন্ড। কোনো ভুল শট খেললে ধরিয়ে দিচ্ছিলেন সৌম্যকে, কখনো আবার কথা বলেন তামিম নাইমদের সাথেও। আফগান সিরিজের আগে হোম অফ ক্রিকেটে চলছে টিম বাংলাদেশের অনুশীলন, সাকিব দেশের বাইরে। এবার সিলেটে আর অনুশীলনে উপস্থিত ছিলেন না পেসার তাসকিন আহমেদ, কিন্তু স্কোয়াডে না থেকেও মাঠে উপস্থিত ছিলেন মোসাদ্দেক শেখ মাহিদিরা। এই বিষয়ে অলরাউন্ডার মিরাজের অভিমত বাকিদের দেখতেই হাতুরু ডেকে পাঠিয়েছেন। যদি কোনো প্লেয়ার ভুল করে বা কোনো কিছু করে আমরা ব্যাক করবো, সো এটা দিন শেষে একটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা পাওয়া, যে কোচ যদি বলে যে না আমি খেলছি, আমি যদি একটা ভুল করি আমাকে ব্যাক করবে, সো আমরা কনফিডেন্ট নিয়ে আমরা সাহস নিয়ে আমরা ক্রিকেটটা খেলতে পারি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে আফগানদের হারিয়েছে বাংলার ছেলেরা। মিরাজ জানালেন সাগরিকায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজও দাপট ধরে রাখতে চায় টাইগাররা। সবসময় ক্রিকেটের আপ ডাউন থাকে, খারাপ সময় ভালো সময় 50 ওভারের ভিতরে অনেক সিচুয়েশন ঘটে, বাট আমরা কীভাবে এটাকে ইউটিলাইজ করছি এটা হচ্ছে মূল ব্যাপার। সো আমরা ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিচ্ছি, সো আমাদের সবাই টাচে আছে, ভালো ফর্মে আছে, সো এটা আমাদের জন্য খুবই ভালো। বিশ্বকাপের বছর হয় তার আগে সব সিরিজই সমান গুরুত্বপূর্ণ মনে করেন মিরাজ। হয়তো একটা দুইটা ম্যাচ খারাপ হতে পারে বা আমরা খারাপ খেলতে পারি, এটা নিয়ে ফোকাস না করে আমরা সামনে কীভাবে যেতে পারি, ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারি, ছোটো ছোটো যে ল্যাকিংসগুলো আছে সেগুলো কীভাবে ডেভেলপ করতে পারি, আমাদের ফোকাস এদিকেই থাকবে। বৃহস্পতিবারও অনুশীলন করবে তামিম মিরাজরা চট্টগ্রামে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে 5 জুলাই। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা।